নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বর্ষাঙ্গন আদর্শ গ্রাম পরিদর্শন শিক্ষামন্ত্রীর, উন্নয়নে সন্তোষ ব্যক্ত। পরীক্ষা কেন্দ্র বাতিলে সড়ক অবরোধ পড়ুয়াদের, কর্তৃপক্ষের সিদ্ধান্তে জানালো তীব্র ক্ষোভ। কটামণিতে মাটি খননে বেরিয়ে এলো পিতলের দুর্গা প্রতিমা, কৌতূহল জনমনে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগো কাছাড় জেলার বর্ষাঙ্গনে বাস্তবায়ন করা প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় বিভিন্ন বিভাগের প্রকল্পগুলি কনভার্জেন্স করা হবে বলে জানিয়েছেন। তিনি সোমবার বর্ষাঙ্গন আদর্শ গ্রামটি পরিদর্শনকালে আয়োজিত সভায় একথা জানান। কাছাড় জেলার এই গ্রামটিতে যেভাবে বিভিন্ন বিভাগের স্কিম কনভার্জেন্স করা হয়েছে তা সরজমিনে দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, সারা দেশের মধ্যে এই গ্রামটি আদর্শ গ্রামের পুরস্কার যেভাবে ছিনিয়ে নিয়েছে তা স্বচক্ষে দেখতে তিনি আগ্রহী ছিলেন, তাই তিনি এই গ্রামটি পরিদর্শনে এসেছেন। বর্ষাঙ্গনের কালিকাপ্রসাদ রায় হাইস্কুলে আয়োজিত সভায় মন্ত্রী পেগু বর্ষাঙ্গন পর্যন্ত কাঁঠাল রাস্তাটি নির্মাণে এসসি সাবপ্ল্যানের অর্থে প্রকল্প না হবে বলে ঘোষণা করেন। বর্ষাঙ্গন গ্রামে মৎস্য উৎপাদনের প্রচুর সম্ভাবনার ভৌগোলিক পরিবেশ রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী ফিশারি ক্ষেত্রকে আরও জোর দেওয়া হবে বলে জানান। শিক্ষা বিভাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে যতটি প্রয়োজন তার থেকে বেশি ইতিমধ্যে স্থাপন করা হয়ে গেছে। সমগ্র রাজ্যের 26,000 গ্রামে 46,000 এলপি স্কুল রয়েছে। এগুলি পরিচালন ব্যবস্থা আরো সুদৃঢ় করতে সংযুক্তিকরণের কাজ চলছে। বিদ্যালয়গুলির ইতিহাস আবেগ ইত্যাদিতে বশবর্তী না হয়ে বাস্তব ক্ষেত্র অনুধাবন করে সংযুক্তিকরণের প্রতি সবার সহযোগিতা চান শিক্ষামন্ত্রী। তিনি কালিকাপ্রসাদ রায় হাইস্কুলের উন্নয়নের জন্য 50 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। রাজ্যের শিক্ষা বিভাগের উপদেষ্টা ননিগোপাল মহন্ত, এসসি বোর্ডের চেয়ারম্যান নিহারঞ্জন দাস এবং ডিডিসি রাজীব রায়ের উপস্থিতিতে সভায় সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সুন্দর রাস্তা তৈরি হয়। আরো একটা খুব ভালো লাগলো আমার, এখানে ফিশারির অ্যাক্টিভিটিস খুবই প্রচুর ভাবে আপনারা এই গ্রামে ফিশারির অ্যাক্টিভিটিস করেছেন। প্রধানমন্ত্রী আহ্বান রাখিসের যে আত্মনির্ভরশীল ভারতবর্ষ, আমরা আসাম এখনো মৎস্য উৎপাদনে বা ডিম উৎপাদনে আমরা আত্মনির্ভরশীল নয়। আমাদের এগুলি মাছ, ডিম, অন্যান্য এগ্রিকালচারাল প্রোডাক্ট এখন হায়দ্রাবাদ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসতে হয়। তো ফিশারি প্রোডাকশনে আপনারা যেভাবে এগিয়েছেন, মানে বিশেষ করে এই গ্রামটি, এই গ্রামটি সত্যি একটা আদর্শ হতে পারে একটা ফিশারি প্রোডাকশনের হাব, একটা ক্লাস্টার যদি আপনারা এখানেও, আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, কনভার্জেন্স মোডে এখানে খুব ভালো হ্যাচারি নেই, তো ভালো হ্যাচারি একটা কিভাবে এখানে করা যায়। ভাঙ্গারপাড় গোলকনাথ উচ্চতর মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা কেন্দ্র শিলচর ডিসি কলেজে স্থানান্তরিত করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার শিলচর কালান সড়ক অবরোধ গড়ে তোলে একাংশ ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংগঠন। এদিন টানা 4 ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা। অবরোধ কর্মসূচিতে অসম উচ্চতর মাধ্যমিক কাউন্সিল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলে তারা। তাদের দাবি, প্রতি বছরের ন্যায় গোলকনাথ উচ্চতর মাধ্যমিক স্কুলের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা কেন্দ্র সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে থাকতে হবে। কাউন্সিল কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তে তারা শিলচর ডিসি কলেজে গিয়ে পরীক্ষায় বসতে নারাজ বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করে। এদিন সকাল 6টা থেকে শিলচর কালান জাতীয় সড়ক অবরোধে গড়ে তোলে ছাত্রছাত্রীরা। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভাঙ্গার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৌসুমী ফুকন, বড়খলার ওসি মনমোহন রাউত, এআই নুরুল ইসলাম বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবরোধস্থলে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। পরে কাটিগড়া সার্কেল অফিসার কাবেরী রংপির আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দুদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যদি দুদিনের মধ্যে ছাত্রছাত্রীদের দাবি মানা না হয় তবে ফের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ গড়ে তুলবেন বলে সাফ জানিয়ে দেয়। সোমবার সকাল 6টা থেকে শিলচরকালীন সড়ক অবরোধ করা হয়। উল্লেখ্য, গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র ছিল সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্রের কোড এবং পরীক্ষা কেন্দ্র এডমিট কার্ডে সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক কেন্দ্রে বহাল থাকলেও পরীক্ষায় বসতে হবে শিলচর ডিসি কলেজে। এ কথা কোনো অবস্থায় মানতে রাজি নয় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। যদি তাদের দাবি মানা না হয় তবে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেয় ছাত্রছাত্রীরা।
একটা পার্শ্ববর্তী আসলে চিরাজুরি আলী হাই সেকেন্ডারি স্কুল এটা থেকে নিয়ে কথা হয়েছে জিসি কলেজে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি আইএস এসপি ডিসি এমএলএ এমপি আই কন্ট্রোলার ডে কিচ্ছু আমরা মধ্যে পাইছি না আমরা রাস্তা অবরোধ করছি যত সময় দাবি না মানা হইব আমরা রাস্তা অবরোধ করব আমরা এমপি লাগবো ডিসি ম্যাডাম লাগবো যদি দাবি মানে মানাও লাগবো আজকে নয় সংগ্রাম করবো প্রসাদটা দিয়েছে রাস্তা খোঁজে এটা বাইরে যাও এটা কিরকম প্রশ্ন আমরা আগে অর্ডার লইছি এসপি কেসে অর্ডার লইছি বলকারা পুলিশ স্টেশন লইছি এখন রাস্তা বাইরে যাও বিষয় হচ্ছে যে আজকে আমাদের এই বিক্রমপুর লোকনাথ হাই সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট সহ আমরা একত্রিত হয়ে এই রাস্তাটি অবরোধ করেছি আমাদের একটাই দাবি যে আমাদের এইচএস ফাইনাল এক্সামের যে সেন্টার ছিল এই সেন্টারটি সিরাজুল আলী হাই সেকেন্ডারি স্কুলে ছিল কিন্তু কিছুদিন আগে আমাদের এই সেন্টারটিকে জিসি কলেজে নিয়ে যাওয়া হয়েছে তাই আমরা ডিসি ম্যাডাম এবং এমপি এমএলএ সবার কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন লিখেছি যে আমাদের যে দাবিগুলো যা কারণ আমাদের এখান থেকে শিলচর যাতায়াতের বহু বড় অসুবিধা রয়েছে যার জন্য আমাদেরকে নেয়ারেস্টে কোনো সেন্টার দেওয়া হোক কিন্তু এখনও পর্যন্ত সপ্তাহ দশ দিন হয়ে গিয়েছে কিন্তু কোনো রেজাল্ট পাইনি আমরা যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধের মধ্যে নেমেছি। খনন করতে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটি পিতলের পূর্ণাঙ্গ দুর্গা মূর্তি যা দেখতে কৌতূহলী জনতার ভিড় উপচে পড়েছে পাথারকান্দি কেন্দ্রের ইচাবিল জিপির কটামুন এলাকার রাধামাধবপুর গ্রামে। গ্রামের বাসিন্দা আফতাব উদ্দিনের মা নুরজান বিবি জানান, প্রায় ছয় মাস পূর্বে ওনার বাড়ির লাগোয়া টিলাতে মাটি খননের সময় মাটির নিচ থেকে মূর্তিটি বেরিয়ে আসে। তখন তিনি মূর্তিটি সযত্নে রেখে দিলেও ভয়ের বিষয়টি কাউকে জানাননি। রবিবার ওনার ছেলে আফতাব উদ্দিনকে বিষয়টি জানালে তিনি খবরটি চাউর করে দেন। এমন খবরটি ছড়িয়ে পড়তে কাতারে কাতারে কৌতূহলী জনতা ভিড় জমান আফতাবদের বাড়িতে। সোমবার মূর্তিটি কটামনে কালীমন্দির পরিচালন কমিটির সুজিত রায় ও অনন্ত ঘোষের হাতে তুলে দেন আফতাবের মা। মূর্তিটি এখন থেকে কটামনে কালী মন্দিরে রাখা হবে বলে জানান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে বিগত সময় টিলার উপরে থাকা কোনো এক দেবস্থান থেকে হয়তোবা মূর্তিটি ভূমিস্খলনের ফলে মাটিচাপা পড়েছিল, নতুবা কেউ চুরি করে তা মাটিতে পুঁতে রেখেছিল। আমরা গেছি, আমি গেছি, সুজিতদা গেছি, তার কিন্তু আরও আমার সঙ্গে চারজন গেছিলেন। গিয়া মূর্তিটা দেখছি গিয়ে আমরা দুর্গার মূর্তি লাগছে, তারপরে আমরা প্র্যাকটিক্যাল গেছি, প্র্যাকটিক্যাল যাওয়ার পরে যে বাসাত পাওয়া গেছে তার বাসার একজন মহিলা কইছেন যে এটা প্রায় তার আদালি আসলে আদালি থেকে ভাঙ্গিয়া পড়ছে, আদালিটা পড়ার পরে প্রায় 15-20 ফুট নিচে মূর্তিটা পাওয়া গেছে। আফতাব উদ্দিন নামে একটা ছেলে কথা উনি বল, উনি তো বিগত 3-4 দিন আগে পেয়েছেন মূর্তিটা, মানে পিতলের মূর্তি, মূর্তি দুর্গা মায়ের। আমাদের অনুমান তখন এটা এই জায়গাটাতে কি আমাদের এখানে পুরানো স্থাপিত মন্দির আছে কি না, এটা আমরা আমাদের সার্কুল অফিসের কাছে এটা আমরা জানতে চাই। ওটা আমি তো দেখি নাই বা আমাদের পূর্বপুরুষের মুক্তি শুনেছি যে এখানে পুরানো বসতি ছিল, ক্যাম্পও ছিল একটা। এখন আমরা এই মূর্তি আমাদের কটামণি কালীবাড়ি ধলাই বিধানসভা সমষ্টির পানংঘাট উন্নয়ন খণ্ডের অসুস্থ রোগীদের সাহায্যার্থে আবারও এগিয়ে আসলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগার বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের তৎপরতায় রোগীদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের 11টি চেক মঞ্জুর করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ধলাই বিধানসভার আওতাধীন পালংঘাট ব্লক এলাকার 11 জন দুস্থ সুবিধা প্রাপককে চিকিৎসা পরিষেবা সহ আর্থিক অনটনে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতি বাবদ তাদের পরিবার পরিজনদের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মঞ্জুরকৃত আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এদিন ধলাই জেলা পরিষদ তথা কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন। চেক বণ্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল বলেন, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বিশেষ তৎপরতার ফলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই অনুদান মঞ্জুর করা হয়েছে। গত 27 ফেব্রুয়ারি নরসিংপুর উন্নয়ন খণ্ডের 19 জন হিতাধিকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয় এবং সোমবার আরও 11টি চেক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের তৎপরতায় পালংঘাট উন্নয়ন খণ্ডে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দুস্থ রোগীসহ আর্থিক অনটনের জন্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতির জন্য প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনেরা ছিলেন কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, পালংঘাট মন্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস, সহসভাপতি বিভাস দেব, দর্মিখাল গাঁও পঞ্চায়েত সভাপতি সীমারানী দাস সহ অন্যান্যরা। আজকে সমগ্র আসাম সহ আমাদের কাছাড় জেলা সহ আমাদের সমস্যা অনেক অনেক দুঃখে দুস্থ রোগীদেরকে
ওনার রিলিফ ফান্ড থেকে যে অনুদান দেওয়া হচ্ছে। আজকে আমরা পালংঘাট ব্লকে আমাদের সম্মানিত পালংঘাট ব্লকের ভারতীয় জনতা পার্টির সভাপতি দাদা সোমেন দাস মহাশয়ের মাধ্যমে আমরা সবাই সবাইকে আহ্বান করা হয়েছে। আমরা উপস্থিত হয়েছি আমাদের এই মন্ডলের সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য দাদা বিকাশ রঞ্জন দেব মহাশয় উপস্থিত হয়েছেন, আমাদের সীমা রায় মহাশয়া, উনিও আমাদের এই পঞ্চায়েতের সভানেত্রী, সঙ্গে আমাদের কাছাড় জেলার অবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ সহ আমরা যারা ভারতীয় জনতা পার্টির আমাদের যারা কর্মীরা আছে অভিষেক চৌধুরী ভাই, অজয় দেব সহ আমরা সবাই মিলে আপনাদের হাতে এই চেক আমরা তুলে দেব এবং এই চেক আপনারা বেশি দেরি করবেন না, আপনাদের অ্যাকাউন্টে জমা দেবেন। অ্যাকাউন্টে জমা দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আপনার যে যে রোগের জন্য আপনারা বা আরও যদি কোনো ছাত্র থাকেন যদি দিয়ে থাকেন আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করে যাতে আপনারা যাতে মানে আপনাদের যে উদ্দেশ্য দিয়েছেন এই উদ্দেশ্য যাতে সার্থক হয়। কাছাড় জেলার ধলাইয়ের দেবীপুর গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র দাস বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছেন। ভাগাবাজারের খাসপুরের বাসিন্দা গোপাল গোয়ালা বিজয় শঙ্কর পাণ্ডে ও জগন গোয়ালার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন তিনি তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান এলাকাবাসী। রবিবার খাসপুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথাগুলো বলেন এলাকাবাসীর পক্ষে নিখিল চন্দ্র দাস, গ্রুপ সদস্য আমিরুদ্দিন লস্কর, গোপাল গোয়ালা, বিজয় শঙ্কর পাণ্ডে, জগন গোয়ালা দীপারানী দাস, এপি সদস্য সঞ্জয় কৈরি, প্রাক্তন অধ্যক্ষ অনন্তলাল ত্রিবেদী প্রমুখ। তারা বলেন সম্প্রতি অখিল চন্দ্র দাস জমি বিক্রির জন্য 10 লক্ষ টাকা দাবি সহ আগুন লাগানো ও প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বরং অখিল চন্দ্র দাস পেশিবল দেখিয়ে নিজের ভাই ও বোনের জমি বেদখল করে বিক্রি করতে চেয়েছিলেন, আর এতে গ্রাম্য বিচার সভায় তার বিপক্ষে রায়দান হওয়ায় ধলাই থানায় গোপাল গোয়ালা, বিজয় শঙ্কর পাণ্ডে ও জগন গোয়ালার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি। প্রকৃতার্থে গোপাল গোয়ালা, বিজয় পাণ্ডে ও জগন গোয়ালা সমাজকর্মী এবং সৎ প্রকৃতির লোক, তাদের বিচার সভায় ডাকা হয়েছিল আর এতে স্বার্থে আঘাত লাগে অখিল চন্দ্র দাসের। বহু বছর ধরে নানা ভয় ভীতি প্রদর্শন করে ভাই ও বোনেদের অংশের জমি বিক্রি করার চেষ্টা করছেন তিনি। তারা আরও যোগ করে জানান নদীর পাড়ের জমির দাগ দেখিয়ে বস্তির জমি বিক্রি করার চেষ্টা করছেন অখিল দাস। এই বিষয়টি প্রকাশ্যে আসতে ষড়যন্ত্র রচনা করেছেন তিনি, নিজের অপকর্ম ঢাকতে অন্যকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। এলাকার কোনো ব্যক্তি জমির দালালিতে জড়িত নন, জমির দালাল তাঁরা নন, অখিল দাস হলেন জমির দালাল ও অসাধু প্রকৃতির লোক। এ ব্যাপারে ঘটনার সবিশেষ সরজমিনে তদন্ত করে প্রকৃত রহস্য বের করে অভিযুক্ত অখিল দাসকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। তারা যে অখিল দাসের যে জমিটা বিক্রি করতেছে বা হে যেটা এফআইআর করছে আমরা উপরে যে তার জমি আমরা 8,000 বা 10 লাখ টাকা ডিমান্ড করছে, হ্যাঁ এটা সম্পূর্ণ ব্যক্তিহীন। এটা 10 লক্ষ টাকা আমরা যে দাবি করবো তার কাছ থেকে বা কিতা হারণ 10 লক্ষ টাকা দাবি করে দালাল, দালালে কোনো 10 লাখ টাকা দাবি করে এরকম তো কোনো এটা সম্পূর্ণ মিথ্যা। ইনভেস্টিগেশন হইব, ইনভেস্টিগেশন করার পরে যদি প্রশাসন ইনভেস্টিগেশন করে তাহলে সব কিছু সত্য জিনিস বাইরে সামনে হয়ে যাব, ক্লিয়ার হয়ে যাব। আর হে যেটা রুটে ফরছে কি তার জমি যেটা আছে হে এটা জমি তার যে পরিবার আছে এরা তো নিয়ে আমরা হয়েছে বা দেখাইছে কাগজপত্রগুলো, তার যে জমি আছে হে তার জমি যেটা নদীর চরের মধ্যে এটা পুরান টোটালি নদীর মধ্যে হে একসনারে পাট্টা বানাইছে, কীরকম বানাইলো, কোন পাটোয়ারি তারা দিল, কোন সার্কুল অফিসারে দিল এটা তো আমরা জানি না। এটা সেই সার্কুল অফিসার জানে বা সেই পাটোয়ারি জানে কোন সময় তারা দিয়েছে, এটা সম্পূর্ণ অন্যায় কাজ, এটা মানে সমাজ বিরোধী কাজ করিয়া দিয়েছে। যেটার উপরে এটার উপরে ব্যক্তি করিয়া তার নিজস্ব যে পরিবারের যে জমিগুলো এই জমির জোর জবরদস্তি অন্য পার্টির কাছে হস্তান্তর করিয়া যাওয়ার চেষ্টা করছে। তো কয়েকবার তানে ডাকা হয়েছে বা আমরা সব ভাই বোনে মিলিয়াও ইয়ে করছি কিন্তু তাই ডাকলে হয় না, কোনো মতেই বাঘবাটুরা হতে রাজি হয় না। এটা ওয়ের কথা হইলে দুষ্ট মানুষটার কথা হইলে 3 দিন লাগবো আমরা, কিন্তু একদম শর্টকাটে হইতেছি, বাঘবাটুরা তাই কোনো মতে করতে মানে না, প্লাস তাই জায়গাগুলা এক টুকরা করে বিক্রি করে। শিলচরের মেধাবী ছাত্রছাত্রীদের দক্ষতা বিকাশে সুপার 30 পরীক্ষার আয়োজন করল শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি জুনিয়র কলেজ। অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে একাডেমিক কাউন্সেলিং এর মাধ্যমে পড়ুয়াদের প্রতিভা পরখ করার উদ্দেশ্যে এই পরীক্ষার আয়োজন করেছে বিদ্যালয়ের কর্মকর্তারা। সুপার 30 পরীক্ষায় উত্তীর্ণ 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে রবিবার সম্মাননা তুলে দেন আয়োজকরা। সুপার 30 পরীক্ষার প্রথম পুরস্কার হিসেবে 25,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে 20,000 ও তৃতীয় পুরস্কার হিসেবে 15,000 টাকা ছাত্রছাত্রীদের হাতে এদিন তুলে দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গিয়াসউদ্দিন সহ অন্যান্যরা শিক্ষক শিক্ষিকার উপস্থিত থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান সম্মত বিপ্লব আনার পক্ষে নিজেদের মতামত প্রকাশ করেন। এছাড়াও প্রেসিডেন্সি জুনিয়র কলেজের শৈক্ষিক পরিকাঠামো সহ অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তাৎপর্য জনসমক্ষে তুলে ধরেন তারা।
30 জন থেকে ওই দিনে চলবে আমাদের ফ্রি নিট এবং জিএ শিক্ষা ব্যবস্থা। আগামী দিনে তাদের মধ্যে থেকে আমরা পাব মইনুল হক, রবি খান্নান এবং বুরহান উদ্দিনদের মতো প্রমুখ ব্যক্তিদের। এবছর থেকে আমরা শুরু করেছি প্রেসিডেন্সি স্কুল, যাতে নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানো হবে। এই স্কুলের বিশেষত্ব হলো মক্তব এডুকেশন, মরাল ভ্যালু বেসড এডুকেশন, টিউশন ফ্রি ক্যাম্পাস, ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং রোবোটিক শিক্ষা ব্যবস্থা, যা বরাকে প্রথম। এছাড়া আমাদের হোস্টেলেরও সুবন্দোবস্ত ব্যবস্থা আছে। নবম শ্রেণী থেকে আমরা শুরু করেছি ইন্টিগ্রেটেড নেট জি শিক্ষা ব্যবস্থা, যা বরাকে প্রথম। আমরা অঙ্গীকারবদ্ধ টিউশন ফ্রি স্কুল চালানোর। গত 2017 থেকে আমরা আমাদের অঙ্গীকারে অটুট। আমরা আগামী দিনে আমাদের সমাজকে সুষ্ঠু, সবল, শিক্ষিত এবং মার্জিত জনবল উপহার দেওয়ার অঙ্গীকার এই প্রেসিডেন্সি গ্রুপের। 30 স্টুডেন্টস উইল বি প্রোভাইডেড কমপ্লিট ফ্রি কোচিং বাই ফ্যাকাল্টিজ ফ্রম কোটা, কানপুর, বিহার, স্পেশালাইজড ইন বায়োলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। The students will not be charged any teddy pi. They will be provided full academic facilities, completely free of cost. This will be the honor of their merit in qualifying this examination. आप लोग, मैं parents को खास करके बोलना चाहता हूँ through social media कि आप आपका बच्चे का future आप ही बनाते हो और आप ही बिगाड़ते हो। इसका reason यह है, बच्चों के सामने आप ही अगर बुरा बिहेव करोगे तो बच्चा भी वही सीखेगा। बच्चों के साथ में आप बुरा बिहेव करते हो, एक बच्चे को खराब 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 बोल के खराब बनाते हो। आप पहले, आपका आपका बच्चा या बच्ची को डॉक्टर बनाना है तो आप पहले डॉक्टर की मम्मी के जैसे बन के दिखाओ कि मैं डॉक्टर का मम्मी हूँ, ऐसे मुझे बिहेव करना चाहिए मेरे बच्चों के साथ। উত্তর করিমগঞ্জের লাতু আদর্শ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্লেটিনাম জুবিলি উৎসবের নবম দিনে রাজ্যের শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে মিলন মেলায় সাজল ভারত বাংলা সীমান্ত এলাকা লাতু। একে 75 বছর পূর্ণ করেছে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি। এলাকাবাসী তথা স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে পালিত হচ্ছে প্লেটিনাম জুবিলি উৎসব। সোমবার প্লেটিনাম জুবিলি উৎসবের সভাপতি তথা স্থানীয় বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্থের পৌরোহিত্যে প্লেটিনাম জুবিলি উদযাপনের তোরণ উদ্ঘাটন ও স্মরণিকা উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগো। এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে লাতু আদর্শ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনার পাশাপাশি এলাকার সকল জনগণকে এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও অন্যান্য অতিথিদের উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ননিগোপাল মহন্ত, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ জেলা উপায়ুক্ত মৃদুল কুমার যাদব প্রমুখ। এই লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলটা 75টা বছর পূর্ণ করেছে, তাই বিদ্যালয়ের পরিবার আর এই অঞ্চলের সব লোককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, আমার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর এই সময় আমি স্মরণ করেছি যে ব্যক্তিরা 75 বছর আগে এইখানে শিক্ষার প্রসার নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, আর পরবর্তীকালে যারা এই স্কুলে বিভিন্ন ধরনের অবদান বাড়িয়েছিলেন তারা হয়তো অনেকেই এখন আমার মাঝে নেই, তাদের সবাইকে আমি স্মরণ করেছি। আর তাদের আত্মা চিরশান্তিতে থাকুক, যারা মারা গেছেন তাদের আত্মা শান্তিতে থাকুন, এই প্রার্থনা আমি ভগবানের কাছে আমি জানাচ্ছি। এডুকেশন শিক্ষানুষ্ঠান স্কুল এমন একটি অনুষ্ঠান যেটা অপরিহার্য। যৌতুকের দাবিতে আগুনে পুড়িয়ে পাথারগাঁদের ময়না এলাকার কোনা গ্রামের এক গৃহবধূকে খুনের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। হত গৃহবধূর নাম খুদেজা বেগম। ঘটনার পর সোমবার সকালে তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে আটক করে স্থানীয় পুলিশ। ধৃতের নাম জামাল উদ্দিন। যৌতুকের দাবিতে স্ত্রীকে পরিকল্পনা করে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন স্বামী জামাল, এমন অভিযোগ উঠেছে। জানা গেছে, বছর দুয়েক আগে জামাল উদ্দিন পূর্বের 5টি সন্তান থাকা সত্ত্বেও ফের দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে জামাল যৌতুকের দাবিতে নতুন স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি সহ বেধড়ক মারপিট করতেন। পরে শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা গ্রহণ করে নিজ ঘর তৈরি করেন, কিন্তু এতেও তিনি সন্তুষ্ট না হয়ে পুনরায় স্ত্রীকে যৌতুকের দাবিতে চাপ দিতে থাকেন। রবিবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে ঘরের
একপাশ থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝলসে যাওয়া লাশ। তবে উক্ত অগ্নিকাণ্ডে বসতগৃহের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই সন্দেহ প্রকট প্রকাশ করছেন স্থানীয়রা। মৃতদেহে একটি ছুরিকাঘাতের দাগও রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে অনেকের ধারণা, দাবি মতো যৌতুক না পেয়ে স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করে আগুনে পুড়িয়ে আত্মহত্যার রূপ দেবার প্রচেষ্টা করেন স্বামী। উক্ত কাণ্ডের উপযুক্ত তদন্ত সহ এতে জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকসহ স্থানীয়রা। যোৱা ৰাতি আমাৰ যে পাটাকান্দি থানা এলেকাত সোণাগাঁও জামাল উদ্দিন নামৰ মানুহজনে তেওঁৰ পৰিবাৰ ফুটেজা বেগমক হত্যা কৰি মানে জ্বলাই দিয়া বুলি আমি গম পালোঁ। আহি মানে এতিয়া আহি আমি দেৱবুদ্ধিটো চালোঁ, চাই দেখিলোঁ যে মানে তেওঁৰ মানে মানে জখমী এটা আছে পেটত, আৰু তাত বডিখিনি মোটামুটি আধা জ্বলা অৱস্থাত আমি পাইছোঁ। আৰু এই সংক্ৰান্ত আমি মানে পুরসভার অধীনে শিলচরে উন্নয়নমূলক কাজে দলীয় হস্তক্ষেপ ও জাতির জনক মহাত্মা গান্ধীকে অবজ্ঞা করে গান্ধী মেলার পরিবর্তে ডিজনি মেলা নিয়ে সোচ্চার হয়েছে কাছাড় তৃণমূল কংগ্রেস। সোমবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল পুরসভার কার্যবাহী আধিকারিক লালসিমের সঙ্গে দেখা করে শিলচর শহরে চতুর্দশ ও পঞ্চদশ আর্থিক পরিকল্পনার অন্তর্গত আর্থিক বরাদ্দে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দলীয় স্বার্থ ও রাজনৈতিক হস্তক্ষেপে স্তব্ধ হয়ে যাওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে নাগরিক স্বার্থে অবিলম্বে সুষ্ঠুভাবে রূপায়ণের দাবি জানান। তারা জানতে চান বিগত পূর্ববোর্ডের আমলে ডিসেম্বরে টেন্ডার হওয়ার পরও তা বাতিল করে কাদের স্বার্থে ফেব্রুয়ারিতে নতুন করে টেন্ডার ডাকা হলো, কেন এক বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীকে কাজ পাইয়ে দিতে কাজের গোটা প্যাকেজটাই বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেখানে এই শুকনো মৌসুমে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করে নাগরিক স্বার্থ সুরক্ষিত করার কথা, সেখানে নাগরিক স্বাচ্ছন্দ্যকে বুড়ো আঙুল দেখিয়ে দলীয় গোষ্ঠীগত স্বার্থ আদায়ের জন্য কাজ পিছিয়ে যেতে যেতে বর্ষা সমাগত। প্রতিনিধি দলের পক্ষ থেকে কার্যবাহী আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে যে বৃহত্তর নাগরিক স্বার্থকে অবজ্ঞা করে যদি দলীয় ও গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস তীব্র আন্দোলনের পথে যাবে। এদিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানতে চাওয়া হয় কি কারণে পুরসভা ঐতিহ্যবাহী গান্ধীমেলা আয়োজন করতে পারল না। জাতির জনকের নামে হীরক জয়ন্তী পার হওয়া গান্ধী মেলার পরিবর্তে ডিজনি মেলার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ইতিহাস ও গান্ধীকে মুছে ফেলার এক ঘৃণ্য প্রয়াস যা বরাকবাস উপলব্ধি করতে পারছেন। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে আগামী বছর যদি মর্যাদা সহকারে ও সুষ্ঠুভাবে গান্ধী মেলার আয়োজন না করা হয় তাহলে তৃণমূলের নেতৃত্বে গণ আন্দোলনের সৃষ্টি হবে। এদিন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন সজল বণিক, রাজেশ দেব, রাহুল আলম লস্কর, মোহনলাল দাস, শ্রাবণী দাস, অলোক আচার্য, রণজিৎ দেবনাথ, কুশল দত্ত, অনুপম পাল প্রমুখ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কর্তব্যরত পুলিশ কর্মীর। মর্মান্তিক ঘটনায় সমস্ত উত্তর জেলা জুড়ে শোকের ছায় বিরাজ করছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানায় কর্তব্যরত পুলিশ কর্মী বিধুনাথ গত রবিবার রাত 12টা থেকে নিজের সেন্টি ডিউটিতে ছিলেন। হঠাৎ রাত 2টা নাগাদ তিনি অচেতন অবস্থায় নিজের অস্ত্র মাটিতে ফেলে চেয়ারে বসে থাকেন। পরে অন্য তার এক সহকর্মী এসে তাকে অজ্ঞান অবস্থায় বসে থাকতে দেখে সঙ্গে সঙ্গে অন্য পুলিশকর্মীদের খবর দেন। সেখান থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় পানিসাগর মহকুমা হাসপাতালে, পরবর্তী সময় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে তার এই অকাল মৃত্যুর খবর পুলিশ মহলে ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে। সোমবার সকালে কদমতলাস্থিত তার নিজ বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ। ছুটে আসেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। পরে যথাযথ মর্যাদায় প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। कांस्टेबल बिधुनाथ ऑफ पानी सागर PS, ये जब सेंट्री ड्यूटी में था तो हाई स्ट्रोक कर दिया, तो इमीडिएटली इसको हमने धर्मनगर हॉस्पिटल में शिफ्ट किया, तो अनफॉर्चुनेटली वे सेव नहीं कर पाए। तो आज लास्ट राइड्स के लिए मैं आया हूँ एंड इसके लिए जो भी पुलिस ऑनर्स है वो जो अशोक सब विद गुड ऑनर्स सब लोग कम्प्लीट कर रहे हैं। मुझे कोई भी मदद है ये सब हम जल्दी जल्दी फास्ट ट्रैक करके इनको मदद की जल्दी मिलने का कोशिश करेंगे। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বর্ষাঙ্গন আদর্শ গ্রাম পরিদর্শন শিক্ষামন্ত্রীর, উন্নয়নে সন্তোষ ব্যক্ত। পরীক্ষা কেন্দ্র বাতিলে সড়ক অবরোধ পড়ুয়াদের, কর্তৃপক্ষের সিদ্ধান্তে জানালো তীব্র ক্ষোভ। ক
পটামনিতে মাটি খননে বেরিয়ে এলো পিতলের দুর্গা প্রতিমা, কৌতূহল জনমনে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।